নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? স্মৃতি মিনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ এই কুকুরগুলো যেই যাক না কেন এই পাড়া দিয়ে তারই পায়ে একদম জড়িয়ে ধরবে, যাতে ওদেরও কোনো বিস্কুট বা রুটি যাই হোক সকালে একটু ব্রেকফাস্টে দিয়ে দিতে। আর এটা হচ্ছে আমাদের একটা কালী মন্দির, গেটটা এখনও খুলিনি, দেখতে পাচ্ছ বড় টিনের গেট। এটা খুললে পরে সবাই মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে নিয়ে আসবো, অন্য আর একদিন তোমাদেরকে নিয়ে যাবো মায়ের দর্শন করাতে। এখন বাজে সকাল 6:30, আমি এখন যাচ্ছি টিউশনি পড়াতে। টিউশনিটা আমার বাড়ি থেকে ভীষণই কাছে, মাত্র 5 মিনিটের দূরত্ব। দেখতে পাচ্ছ সূর্যটাকে কি সুন্দর লাগছে, একটা মিষ্টি আবহাওয়া দিচ্ছে। যেদিনকে যেদিনকে আমার টিউশনে থাকে সেদিন তো সেরকমভাবে হাঁটাহাঁটি হয় না, এইটুকু হাঁটাহাঁটিও মনে হয় শরীরের জন্য খুব উপকার, আর মনটাকেও এতটা ভালো করে দেয় যে বাড়ি এসে কোনো কাজ করতে গেলে কোনো বোর ফিল হয় না, মনটার মধ্যে কোনো খচখচ করে না, খুব সুন্দর লাগে এই হাঁটাহাঁটিটা আমার। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে 4-4 রাস্তা, এই রাস্তাটা দিয়ে শুধু মানুষই চলাচল করে, আর পাশেরগুলো দিয়ে লরি গাড়ি, আর এই পাশেরটা দিয়ে টোটো চলাচল করে। তো কথা বলতে বলতে চলে এলাম, আর দেখতে পাচ্ছি দেখো এই রাস্তা দিয়ে সাইকেল চলাচল করছে, এই পারে রাস্তার লোকজন এই পারে আসতে পারবে না, এটা একটা খুব ভালো সিস্টেম। কিন্তু একটাই সমস্যা যে রাস্তায় সেরকম কোনো গাছপালা নেই, রোদ্দুরের মধ্যে হেঁটে যাওয়া ভীষণ কষ্টকর। কথা বলতে বলতে চলেও এসেছি পড়াতে, ওই যে দেখতে পাচ্ছ নীল শার্টার দেওয়া আছে, ওই যে ওই জায়গাটাই আমি পড়াতে যাবো, ওর পাশে একটা ঘর আছে ওই ঘরেই আমি পড়াবো। আর এখানে দেখতে পাচ্ছি এক গুচ্ছ কলা গাছ একসাথে, কতগুলো গাছ একসাথে হয়ে রেখেছে। আর এই যে আমার 3টে স্টুডেন্ট, এই যে এখানে 2টো আর পাশে আর একটা আছে, আরও আর একজন আছে, সে আজকে আবার পড়তে আসেনি কারণ তার আবার ঠান্ডা লেগেছে। আর এখানে আন্টি খাওয়ার জন্য 3টে বিস্কুট দেওয়া গেছে, আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি। বাড়ি আসার সময় খেয়াল করলাম দেখো এখানে কীরকম একটা গোলাপ ফুল গাছ, গোলাপ ফুল তো আমরা সবাই দেখেছি কিন্তু গাছে থাকতে এরকম কাটা কাটা অবস্থা, এরকম কালচে কালচে কালার কি তোমরা দেখেছো? আমি আগে কোনো দিন দেখিনি, তাই চোখে পড়লো তাই তুলে নিলাম। খিদে পেয়ে গেছিলো বলে আর ঠান্ডাও লেগেছে বলে মা দাদি একটু চা করে দিয়েছে আর গোলা রুটি করে দিয়েছে, কারণ মুখে তো সেরকম স্বাদ নেই কারণ জ্বর প্রচণ্ড। আর এই যে টাইগার বিস্কুট, এখন বিস্কুট চা এগুলোই ভালো লাগে। তো এখন বিকেল হয়ে গেছে, আমি এসি বাড়ির পিছনের দিকটা, আজকে আবহাওয়াটা দেখাচ্ছে যে খুব একটা ভালো নেই, ঝড় আসবে, আকাশে হালকা হালকা মেঘও করেছে। তাই ভাবলাম যে বাড়ির পিছনের দিকটা যে আমাদের জবা গাছটা আছে সেইখানে যে ফুলের কড়িগুলো আছে সেগুলো তুলে নিয়ে যাই, কারণ পরের দিন যদি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তাহলে তো তুলতে পারবো না, কারণ এই জায়গাটা প্রচণ্ড কাদা হয়ে থাকে, তখন এখানে এসে এই ফুলগুলোকে তোলা সম্ভব নয়। তাই আগে ভাগে এই কড়িগুলোকে তুলে নিয়ে আসি যাতে ঘরে রেখে দিলে সকালের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে যাবে। দেখতে পাচ্ছ কতগুলো কড়ি, অনেকগুলো কড়ি, শীতকালে তো সেরকমভাবে জবা গাছে তো ফুল হয় না। আর এই যে হালকা হালকা যে গরম পড়তে শুরু করেছে এইগুলো ওই এখন এই মুহূর্তে ফুটবে। আর দেখতে পাচ্ছ কতগুলো কচু গাছ হয়েছে, আর এখানে যত সব আগাছাগুলো হয়েছে এগুলোকে সব আবার পরিষ্কার করতে হবে লোক ডেকে এনে, কারণ নিজেদের পক্ষে তো এত বড় জায়গা তো পরিষ্কার করা সম্ভব না, কারণ সবারই তো শরীর খুব একটা ভালো নেই। আর দেখতে পাচ্ছ এর আগের দিন ঝড় হয়েছে, তো গাছটা এরকমভাবে পুরো নেতিয়ে গেছে, এত বড় গাছ এরকম পুরো শুয়ে গেছে। এই বাগানের মধ্যে অনেক রকমই গাছ আছে, কলা গাছ, এখানে কলা গাছটাই বড্ড বেশি, আর এই যে ছোটো একটা আম গাছ লাগানো হয়েছে, তো এই যে এটা একটা লেবু গাছ, ওই যে ওখানেও লেবু গাছ রয়েছে, তো অনেক গাছ অনেকগুলো রয়েছে বাগানে। আরও অনেক গাছপত্র ছিল সব কেটে দেওয়া হয়েছে, কারণ হনুমানের এখানে প্রচণ্ড উৎপাত করে, হনুমানে এসে গাছে কিচ্ছু রাখতেই চায় না। আর ওই যে ওই সাইডে নারকেল গাছটাকে কেটে দেওয়া হয়েছে, এখানে একটা শিউলি গাছ, বাট এটা আমাদের না, এটা এই যে পাশের বাড়ি যে দেখছো এদের, বাট এই বাগানটা পুরোপুরি আমাদের। আর এই যে এই নারকেল গাছ এটা হচ্ছে আমাদের, তো এখানে একটাই নারকেল গাছ আছে বাট নারকেল এখন নেই। আর ওই যে সাইডে বেল গাছ দেখতে পাচ্ছ, কতগুলো জবা ফুল গাছের কড়ি তুলেছি, এতগুলো এখনও পড়েই রয়েছে, ঘরে এনে খুব সুন্দর করে সাজিয়ে রাখছি। আর গাঁদা ফুলগুলো পচে গেছে, ওগুলো ফেলে দিতে হবে, এখন না ফুল বেশি রাখাই যায় না, রেখে দিলেই পচে যাবে। তো মা বললো যে জল বিকেল হয়ে গেছে তো এখন একটু জল নিয়ে আসি, কারণ ওয়েদারটা খুব খারাপ। তো আর এখানে আমরা সবাই মোটামুটি কেনা জল, মানে বাইরের 22 পাইপের কল যাকে বলে সেই জলগুলোই খাই, তো সেই জন্য যদি বৃষ্টি চলে আসে তখন তার যাওয়া সম্ভব নয়, তাই এখনই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আকাশে কিন্তু হালকা হালকা ভালোই মেঘ করেছে। তো এই যে আমরা চলে এসে, ওই যে দেখতে পাচ্ছ 2টো ট্যাঙ্কি বসানো আছে, ওখান থেকেই আমরা জল নেব। সবাই এসছে আর সবাই একসাথে জল নিতে আসার একটাই কারণ, কারণ ওয়েদারটা ভীষণ খারাপ, পাশাপাশি এখানে একটা এরকম কলও রাখা হয়েছে যাতে হালকা পাম্প করলেই জল পড়ে। আর এখানে এত ভিড় একটাই কারণে, কারণ আকাশে হালকা হালকা মেঘ করেছে, কখন ঝড় আসবে এই কারণে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সবাই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।